অলরাইট, এখন থাকছে এবার গোয়েন্দা চরিত্রে সকলের সামনে হাজির হচ্ছেন অভিনেতা আফরান নিশো। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেতা হলেন আফরান নিশো। এছাড়া এই তারকা তার দীর্ঘদিনের ক্যারিয়ারে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, তবে এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে গোয়েন্দা চরিত্রে হাজির হচ্ছেন তিনি। আর তার আপকামিং সেই ওয়েব সিরিজটির নাম হচ্ছে কাইজার, যেটি পরিচালনা করবেন পরিচালক তানিম নূর। এদিকে এই ওয়েব সিরিজটির গল্পে দেখা যাবে ADC কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ, ব্যক্তিগত জীবনে কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্টেড। এছাড়া বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত দেখলে ভয় পান, কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর। মূলত এমন গল্পেই কাইজার ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। এদিকে এই ওয়েব সিরিজটিতে নিজের চরিত্র নিয়ে সম্প্রতি আফরান নিশো বলেন, কাইজার একজন সিরিয়াস ডিটেকটিভ, তবে তার অনেক সমস্যা আছে, কিন্তু জীবনের গভীরেও সে একজন মানুষ। এদিকে এই ক্যারেক্টারটা আমাকে অনেক আকর্ষণ করেছে, যার ফলে আমি এই কাজটা করে অনেক আনন্দ পেয়েছি। মূলত এই কথাগুলোর পাশাপাশি নিশো আরো বলেন, কাইজারের ট্রেলার খুব শীঘ্রই অবমুক্ত করা হবে। এছাড়া এই ওয়েব সিরিজটি আগামী 8 জুলাই ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। অন্যদিকে এই ওয়েব সিরিজটিতে আমাকে ভিন্ন এক রূপে দর্শকরা দেখতে পাবে। আশা করছি দর্শকদের কাছে আমার এই চরিত্রটি ভালো লাগবে। তাছাড়া দর্শকরা আমাকে কাইজার হিসেবে কিভাবে নেয় তা জানার জন্য বর্তমানে আমি অধীর আগ্রহে বসে আছি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার গোয়েন্দা চরিত্রে অভিনেতা নিশো। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।